ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমার যে ফ্রি ফায়ারের আইডিটা ছিল সেটা ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার কারণে আইডিটা একদম বাদ চলে গেছে। তো এই জন্য আমি আর একটা নতুন আইডি খুঁজতেছি ফ্রি ফায়ারের, যেটাতে হিপ হপ বান্ডেল থাকবে। তো এমন যদি কোনো বান্ডেল থাকে বা এরকম যদি কোনো হিপ হপ আইডি থাকে যেটাতে যদি শুধুমাত্র হিপ হপ আইডিটা থাকে, মানে হিপ হপ বান্ডেলটা থাকে, এরকম একটা আইডি আমাদের একটা প্রয়োজন। যদি আপনাদের কাছে সেল করার মতো এরকম কোনো আইডি থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর এটা নিয়ে আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছি। আর যদি আপনাদের কাছে এইরকম কোনো আইডি থাকে সেল করার মতো তাহলে অবশ্যই আপনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন অথবা আমার ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারেন। আর আমি কিন্তু কমিউনিটি ট্যাবে আমার একজন মডারেটরের ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে তার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুকের মাধ্যমে। তো হ্যাঁ বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ারের আরেকটা নতুন ভিডিওতে। আমাদের আজকে কিন্তু নতুন একটা ফ্রি ফায়ারের ফেডের হুইল ইভেন্ট এসে গেছে, এখান থেকে কিন্তু আমরা একটা বান্ডিল পেতে চলেছি। আর আজকে কিন্তু আমার আর এই বান্ডিলটা কিন্তু আমার আইডি থেকে নিব এবং এটাই হতে চলেছে আমার এই ফ্রি ফায়ার ইভেন্টের, মানে আমার আইডি থেকে সবচাইতে লাস্ট ইভেন্ট এটাই। তো গাইজ, আইডিটা যদি কোনোদিন ব্যাক পাই তাহলে হয়তো আমার এই আইডি থেকে আমার টপ আপ আই মিন ইভেন্টগুলো কমপ্লিট করতে পারবো। আর আইডি যদি ব্যাক না পাই তাহলে তো আবার নতুন আইডি থেকে শুরু করতে হবে। তো গাইজ, আমি কিন্তু আজকে আমার এই বর্তমান আইডি থেকে আপনাদেরকে এই ইভেন্টটা কমপ্লিট করে দেখাবো এবং এই বান্ডিলটা নিতে কত ডায়মন্ড লাগে এবং বান্ডিলটা কেমন এবং গান স্কিন আমরা দেখতে পাচ্ছি একটা ফার্ম আছে গান স্কিন এবং গান স্কিনটা কেমন সব কিছু কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। তো গাইজ, আশা করি ভিডিওটি অনেক এক্সাইটিং হতে চলেছে, তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করা ছাড়াই সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই ধরনের কোনো ভিডিও আসে সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন এবার কথা না বাড়িয়ে ইন্টার পর ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এবার আমি সরাসরি চলে যাবো ফেডেড হুইলে এবং ফেডেড হুইলে যে আমি আপনাদেরকে স্পিন করে দেখাবো। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু নতুন ফেডেড হুইলের বান্ডিল এবং আজকে এই বান্ডিলটা নেওয়ার জন্য দেখা যাক আমার কত ডায়মন্ড লাগে। তো এখান থেকে যে কোনো দুইটা আমাকে জিনিস বাদ দিতে হবে, তারপরেই কিন্তু আমি এখানে স্পিন করতে পারবো। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এটা আর আমার কাছে যে AWM যে স্কিন আছে এটা কিন্তু অলরেডি আছে আমার কাছে। তো গাইস, এখন থাকা না থাকা একই বিষয় হয়ে গেলো। আর আমি দেখতে পাচ্ছি যে AWM এটা বাদ না দিয়ে আমি যদি এখান থেকে যদি এই পেটের এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার হবে। তো গাইস, যাই হোক, আচ্ছা এখান থেকে এইটা বাদ দিয়ে দিই, এই দুটো বাদ দিয়ে দিই, কারণ ব্যানার দুটো আসলে আমি কখন ইউজ করবো না, আমি ইউজ করবো না বলতে তো আর আইডির কথা তো বাদই দিলাম। তো গাইস, আপনারা বাদ দিলে এই দুইটাই বাদ দিন, তাছাড়া সবই তো এখানে প্রয়োজন। আচ্ছা যাই হোক, এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে একটা ফ্রিতে স্পিন করতে পারবো আর কি এবারে যে ফেডেড হুইল ইভেন্ট আছে। তো গাইজ, এখান থেকে কিন্তু আমরা অনেকে ফ্রিতে এই বান্ডিলটা পেতে পারি। তো গাইজ, আপনারা কে কে এই বান্ডিলটা ফ্রিতে পেয়েছেন ফ্রি স্পিনে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো গাইজ, এবার আমি একটা ফ্রি স্পিন করে দেখা যাক আমাকে ফ্রি স্পিনে কি দেয়। যদি ফ্রি স্পিনে বান্ডিলটা পেয়ে যায় না গাইজ, কি আর বলবো, ও ভাইসা বলবো একটু জন্য আর কি বান্ডিলটা পাই নাই। তো গাইজ, দেখা যাক আর সেকেন্ড স্পিনটা কত দিয়ে শুরু হয়। আমাদের সেকেন্ড স্পিনটা কিন্তু 19 ডায়মন্ড দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, যেখানে আমি আমার কাছে মনে হয় যেন প্রতিবারের মতন একদম শেষে যে আমি বান্ডিলটা পাবো আর কি। তো গাইজ, দেখতে পাচ্ছেন আর কি সেই ইচিং বিচিং করে সেই একদম শেষের জায়গায় যেয়ে পড়তেছে আর কি, যেখানে আমার বান্ডিলটা নাই সেখানে যেয়ে পড়তেছে। তো আমার কাছে যতটুকু মনে হচ্ছে যেন একদম শেষেই পড়বে, দেখা যাক। ও ভাই সাহেব, এবার পেলাম ডায়মন্ড রয়্যাল ভাউচার। তো গাইস, এরকমই হবে আর কি, যা যা করবো আর কি সব থেকে একদম শেষে যেয়ে পড়বে। তো গাইস, এবার দেখা যাক কোনটা আমাকে দেয়। ফার্মাসির স্কিনটা পেলাম, আর এবার ফার্মাসির স্কিনটা পরে কিন্তু এখানে আমি একটা দেখতে পাচ্ছি যে আমাদের 599 ডায়মন্ড একটা স্পিন আছে, এটা স্পিনটা করে দিই। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার যে স্পিনটা ছিল এটা কিন্তু আমি অলরেডি করে দিলাম, আর এখানে আমার যে বান্ডিলটা আছে এটাও কিন্তু আমি নিয়ে ফেললাম। এবং গাইস, বান্ডিলটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো গাইস, এটাই হলো আমার সেই বান্ডিলটা। তো গাইস, এটাই হলো আমার সেই বান্ডিলটা। এবার আমি বান্ডিলটা আপনাদেরকে কুইক ইকুইপ করে আমার ড্রেসের সাথে একবারে দেখাবো। তো গাইস, আমি কুইক ইকুইপ করে ফেললাম। ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন এইটাই হলো আমাদের সেই বান্ডিলটা। এটা হলো আমাদের বান্ডিলের পিছনের অংশটা, দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হয় যেন এই শীতের শীতকাল চলে আসতেছে। তো গাইস, জাম্পার জুম্পার সবার অনেক পরা লাগবে, এই জন্য হয়তো এই শার্টের উপরে আরেকটা কোনো কিছু পিছনে পড়ছে, একটা স্টাইল। তো গাইস, রিয়েল লাইফে যদি হতো এই ধরনের জামা কাপড় যে মার্কেট থেকে কেউ যদি কিনতেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি যদি বলি যে তাহলে আমি কিন্তু নিজে কখনো এই ধরনের জামা কিনতাম না, কারণ এটা আমার কাছে ততটাও ভালো লাগে না। এটা হয়তো বা আমি যতটুকু জানি যে এটা
একটা বাইরের দেশের কোন সেলিব্রিটির তার হয়তো বা যেরকম পারফরমেন্স একটা ড্রেস আছে বা তার ওইখান থেকে নেওয়া আর কি। তো গাইজ যাই হোক, বান্ডিলটা সম্পর্কে আর কি বলবো, যে দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের সেই বান্ডিল। আর এটা যদি আমাদের চুলের অংশটার কথা যদি বলতে যাই, চুলটা কিন্তু একদম পুরা ওপি লেভেলের চুলটা। তো চুলটা যদি ভালো লাগে, চুলটা ছাড়া আমার কাছে আর ততটাও কোনো কিছু ভালো লাগে নেই। বান্ডিলটা একদম অ্যাভারেজ আছে, ততটাও খারাপ না বা ততটাও ভালো না। তো গাইজ এই বান্ডিলের কথা যদি বলতে যাই, বান্ডিলটা নিতে আমার খরচ হয়েছে 1000 ডায়মন্ড। এবং আপনারা কত স্ক্রিনে বান্ডিলটা পেলেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর একটা বিষয়, আমি কিন্তু আমাদের গান স্ক্রিনটাই দেখাতে ভুলে গেছি। তো গান স্ক্রিনটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি। তো গাইজ এবার আমি চলে আসলাম আমার ওপেন সেকশনে, এখান থেকে আমার কালেকশন থেকে আমার যে নতুন গান স্ক্রিনটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এবং অ্যাট্রিবিউটটা যদি বলতে চাই, এখানে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের নতুন গান স্ক্রিনটা। তো গাইজ এটাই হলো আমাদের ডাবল রেঞ্জ এবং ম্যাগাজিনটা মাইনাস। তো এখানে ডাবল রেঞ্জ দিয়ে মনে হয় যেন বান্ডিল, মানে যাদের কাছে স্ক্রিন একেবারেই নাই তারা নিতে পারেন, কারণ এটা তো একেবারে বাজে একদম অ্যাট্রিবিউট। ডাবল রেঞ্জ দিয়ে কে কী করবে গাইজ? আবার ম্যাগাজিন, ম্যাগাজিনটা আসলে ততটা ফ্যাক্ট না, ডাবল ম্যাগাজিন লাগাই নিলে হয়ে গেলো, ওইগুলো কোনো ব্যাপার না। এখানে যদি ডাবল রেঞ্জ আর সিঙ্গেল যদি ড্যামেজটা দিত তাহলে আমার কাছে মনে হয় যেন এটা ব্যবহার করার মতন হতো। তো গাইজ আমার এই আইডিটা যদি আমি ব্যবহার করতাম তাহলে তো এই গান স্কিনটা আমি জীবনে কখনো ব্যবহার করতামই না। তো গাইজ দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার সবচেয়ে লেজেন্ডারি ফার্মাজের একটা গান স্কিন ছিল আমার এই আইডিতে। তো আমি জানি না এখন কোন আইডি যদি পাই এখন ওইটা থেকে গান কালেকশন থাকবে। আর আমি যেটা বলেছিলাম, আমার কিন্তু একটা ফ্রি ফায়ারের হিপ হপ বান্ডিলওয়ালা একটা আইডি লাগবে। যদি এরকম কোনো বান্ডিল বান্ডিল যদি আপনাদের আইডিতে থাকে বা আপনারা যদি আইডি সেল করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আশা করি একটা ভালো প্রাইসে আর আইডিটা আপনাদের কাছ থেকে আমি নিতে পারবো এবং ওই আইডিটাই হয়ে যাবে আমার পারমানেন্ট আইডি আশা করি। আর যদি জিমেল থেকে করা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, জিমেল থেকেই করলে সবচেয়ে ভালো হবে। বা জিমেল থেকে যদি আইডি থাকে আর কিরকম এটা তাহলে আমার জন্য বেশি ভালো হবে এটা। আর জিমেল থেকে হোক ফেসবুক থেকে হোক কোনো ব্যাপার না। আর এই ছিল আমাদের আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফ্রি ফায়ারে যত কম টপ আপ করতে পারেন তত ভালো, টপ আপ না করলে আরও ভালো, টপ আপ করা ছেড়ে দিলে আরও ভালো। আর হ্যাঁ, ফ্রি ফায়ারের নতুন কোনো আইডি খুললে অবশ্যই জিমেল দিয়ে খুলেন, ফেসবুক দিয়ে খোলা বাদ দেন। কারণ ফেসবুক দিয়ে খুললে ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো সময় ডিঅ্যাক্টিভ হয়ে গেলে আমার মতো আপনার আইডিও বাদ চলে যেতে পারে। তাই অবশ্যই জিমেল দিয়ে বেশি বেশি আইডি খুলুন।